বাড়তে থাকে, মোবাইল যখন গরম হয় বা প্রেশার হয়ে যায় তখন প্রতিনিয়ত বাড়তে থাকে, বাড়তে বাড়তে এরকম পুরো ডিসপ্লে হয়ে যায়। আর এইটা এরকম গ্রিন লাইন আপনার সার্ভিস করার কোনো প্রক্রিয়া নেই, পুরো ডিসপ্লে চেঞ্জ করতে হয়। তাহলে কিছু না মনে করেন যে আপডেট দেওয়ার পরে গ্রিন ল্যান্ডটা আসে, আসলে এরকম কিছুই না। হয়তো কোনো সময় মোবাইলটা হিট হয়ে গেলে, অতিরিক্ত গরম হয়ে গেলে বা বিভিন্ন কাজের ক্ষেত্রেই আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএস ফোনকারী সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখতে পারতেছেন এটা পুরোটাই গ্রিন ল্যান্ড। এটা মডেলটা হচ্ছে ওয়ানপ্লাস 9 প্রো। সমস্যাটা ভাইয়া নিয়ে আসছিল, সমস্যাটা কিভাবে হয়েছিল ভাইয়ার মুখ থেকে আমরা একটু শুনি। জি ভাইয়া, আসলে মোবাইলের সমস্যাটা কিভাবে বাড়ছিল বা কিভাবে এই গ্রিন ল্যান্ডটা এত বেশি আসছিল আপনি যদি বলতে আমাদের দর্শকের উদ্দেশ্যে। আসলে আমি প্রথমে ফোনটা কিনি 2022 সালের ফেব্রুয়ারি 2 তারিখ। তারপরে আমি প্রায় 2 বছর আমি কোনো ধরনের ইস্যু ছাড়াই রাখি চালাই। এরপরে হঠাৎ দেখলাম একদিন কোনো ধরনের আপডেট ছাড়াই দেওয়া, অনেক সময় আগে শুনতাম যে আপডেট দেওয়ার পরে লাইন পড়ছে, এই ভয়ে আমি আপডেটও দিতে পারছি না। ধরনের হঠাৎ করে দেখা গেছে আপডেট ছাড়াই দেখা গেছে হঠাৎ এখানে একটা লাইন পড়ছে। তারপর হচ্ছে ওই একটা লাইন পড়ার পরে আরও 1 মাস পরে যে দ্বিতীয় লাইনটা পড়লো, এই পরে গ্রেজুয়ালি দেখা গেছে আস্তে আস্তে এই লাইন ইনক্রিজ করে প্রায় আজকে 100 মনে লাইন আছে। সেটা স্যার, আসলে আপনারা অনেকে বলেন যে আপডেট দেওয়ার পরে ওয়ানপ্লাসে একটু বেশি গ্রিন লাইনটা আসে, যেমন আমাদের কাছে যে একটা আসে এরকম হালকা দিয়ে একটা আসে কোনো কারণে। আপডেট দেওয়ার পরে অনেকে বলে বা অনেকে চিন্তা ভাবনা করেন যে আপডেট দেওয়ার পরে গ্রিন লাইনটা আসে, আসলে এরকম কিছুই না। হয়তো কোনো সময় মোবাইলটা হিট হয়ে গেলে, অতিরিক্ত গরম হয়ে গেলে বা বিভিন্ন কাজের ক্ষেত্রেই আসে। গ্রিন লাইন একটা আসলে যে এটা সমাধান হবে এমন কোনো কথা নাই, এটা প্রতিনিয়ত বাড়তে থাকে। মোবাইল যখন গরম হয় বা প্রেশার হয়ে যায় তখন প্রতিনিয়ত বাড়তে থাকে, বাড়তে বাড়তে এরকম পুরো ডিসপ্লে হয়ে যায়। আর এইটা এরকম গ্রিন লাইন আপনার সার্ভিস করার কোনো প্রক্রিয়া নেই, পুরো ডিসপ্লে চেঞ্জ করতে হয়। আর বরাবরের মতো আমাদের এই ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করবে আমাদের মাসুদ ভাই। আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের শপের কিছু বিবরণ দেই। সেটা হচ্ছে আপনারা শুধু অ্যান্ড্রয়েডে নয়, অ্যাপেল সিরিজের বা স্যামসাং সিরিজের যে কোনো মডেলের মোবাইল আমাদের কাছ থেকে সার্ভিসিং করাতে পারবেন। আপডেট সিরিজের যেসব মোবাইলগুলো আছে ওগুলো আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিং করাতে পারবেন। এছাড়া আপনি যদি চান আমাদের হাউজে এসে আপনার পুরাতন মোবাইলটি এক্সচেঞ্জ করে আপডেট সিরিজের মোবাইলগুলো ক্রয় করতে, তাও আমাদের কাছে অপশন রয়েছে। আপনারা চাইলে যে কোনো সুবিধা আমাদের কাছ থেকে নিতে পারেন। আর দর্শক, আসলে আমাদের হাউজে এসে অনেকে বলেন যে আসলে ওয়ানপ্লাস মোবাইলগুলা এগুলো একটু গ্রিন লাইন বেশি আসে। আসলে আমাদের হাউজে এসে অনেকে বলেন যে আসলে গ্রিন লাইন সমাধান মানে এটা ওই সার্ভিসিং করার কোনো অপশন আছে কি না, তা আসলে তাদের উদ্দেশ্যে বলি আমাদের গ্রিন লাইন আসলে এই গ্রিন লাইন সার্ভিসিং হয় না। বেসিক্যালি যদি গ্রিন লাইন আসে এটা অল্প থেকে অনেকটুকু বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনার ডিসপ্লেটা চেঞ্জ করার ছাড়া আর কোনো গতি থাকে না, ডিসপ্লেটা অবশ্যই চেঞ্জ করা লাগে। আর এমনিতেই গ্রিন লাইনে কোনো সার্ভিসিং হয় না, একেবারে ডিসপ্লেগুলো চেঞ্জ করাই লাগে। আর দর্শক, আপনাদের যদি ওয়ানপ্লাস 9 প্রো ডিসপ্লে প্রয়োজন হয় এটা চাইলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে লাগাতে পারেন। আমাদের মার্কেট অরিজিনালটাও আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে কপিও একটা আছে, কপিটাও আমাদের কাছে পেয়ে যাবেন। দুইটা অল্প প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বা সার্ভিস করাও নিতে পারবেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ওয়ানপ্লাস 9 প্রো ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট হয়ে গেলো। এখন আমাদের চেকিং চলতেছে, আমরা প্রথমে চেকিং করে দেন, তারপরে কাস্টমার চেকিং করার পরে কাজটা ডেলিভারি হয়। তো দর্শক, আমাদের হাউজের অ্যাড্রেস হচ্ছে যমুনা পিউসার পার্ক, লেবের পর শপ নম্বর হচ্ছে 45A, ব্লক নম্বর হচ্ছে A। এছাড়া আদার্স যদি আপনাদের কোনো পার্সের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে হটলাইন নাম্বার থাকবে, হটলাইন নাম্বারে যোগাযোগ করলে যে কোনো পার্স আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।